গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কি অফিসিয়াল। আমি পিঙ্কি আর আমার পিঙ্কি অফিসিয়ালের নতুন আর একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা অন্যরকম নতুন ভিডিও নিয়ে। তো কালকেরে আমাদের গেছে হ্যাপি অ্যানিভার্সিটি, মানে আমাদের বিবাহবার্ষিকী গেছে, 6 বছর পূর্ণ হলো। তো আমরা ধরো সেইভাবে কিছু করি না ধরতে গেলে, তো যার জন্য আমি শেয়ার করিনি তোমাদের সঙ্গে। অ্যানিভার্সিটি গেছে ঠিকই, কিন্তু আমি কিছু শেয়ার করিনি, কারণ আমাদের সেইভাবে পালন করা হয় না, তো তার জন্য কিছু করিও নি। আর শুধুমাত্র একটু ভালো মন্দ খাওয়া হয়, বিরিয়ানি এইসব আর কি। কালকে রাত্রে বিরিয়ানি নিয়েছিলো, খেয়েছি। এই কালকে ভাবতেই পারিনি যে কালকে আবার বাবু আসবে। তো কালকে বাবু এসেছিলো, যাকে বলো মানে বাবা বলো তোমরা, তো আমি বাবু বলেই রাখি ছোটোবেলা থেকে, তো তার জন্য বললাম বাবু। তো আমার বাবু কালকে বিকালবেলা এসেছিলো আমার বাড়িতে, প্রায় অনেক দিন পর, 7-8 মাস পরে এসছে। আর আমার মা তো প্রায় 1 বছর হয়ে গেলো আসেই না। তো যাই হোক, বাবু এসেছিলো এই কারণে, কারণ ষষ্ঠীতে আমি যাইনি, তোমরা তো দেখেছো, তো ষষ্ঠীতে যাইনি। তো আর আমার বাপের বাড়ির সাইডটা একটু গ্রামের দিকে, তো যার জন্য ওখানে বাপের বাড়িতে আম টাম রয়েছে, কলা টলা, তাও বাড়ির গাছ পাকা আমের টেস্ট আলাদা। আর জানো তো কার বাড়িতে আম খেতে টেস্ট একদমই আলাদা। তো আমার ছোটোবেলা থেকে গাছ পাকা আম খেয়ে এত অভ্যাস হয়ে গেছে না, আমাদের কার বাড়িতে আম আমার তো অন্তত ভালোই লাগে না, তাও কী করবো, তোমাদের দাদাভাই নিয়ে আসে তো তাই খায়। তো কালকে বাবু এসে কত পাকা কাঁচা আম আর কী কী দিয়ে গেছে সেটাই তোমার সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তো চলো তোমাদেরকে আমি দেখাই। ব্যাক ক্যামেরাটা খারাপ হয়ে গেছে, ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখানো যায় না। তো আমি আমার এই ক্যামেরাতেই দেখাচ্ছি, তাই দেখো পাকা পাকা দু ছড়া কলা হয়ে গেছে। তোমাদের দাদাভাই কলা রুটি এগুলো ভালো খায়, তো ওর পক্ষে ভালো আছে। আমি কলা খাই কিন্তু অতটা খাই না এখন, যাই হোক। বাবা একটা ছিঁড়ে কালকে খেয়েছিল রাত্রেবেলায়। আর এইরকম এখানে ঝুলি যে এই দেখো দেখতে পাচ্ছো কত দেখো কত আমরা কত প্লাস্টিকটা দেখেছে, এক প্লাস্টিক আম রয়েছে। শুধু এখানে বলে না কিন্তু তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি আর কোথায় আছে। আর এগুলো বেশিরভাগ কাঁচা আম, তো তার জন্য ওখানেই রেখে দিয়েছি। আর যেগুলো পাকা আম দিয়েছিলো সেগুলো রাত্রেবেলায় ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। এখান থেকে শুরু করি, দেখো এখানে রয়েছে ফ্রিজে, এখানে কতগুলি ফ্রিজে রয়েছে। আর এই দেখো মেন জায়গাটা তোমাদেরকে দেখো, এখানটা পুরো ভর্তি পুরো পাকা আমে, একটা সাইড পড়ে গেছে। আর দেখো এখানেও আছে, দেখো বন্ধুরা এই যে সবজি রাখার এই জায়গাটা দেখছো, তো এখানটাও দেখো কত কত আমার যে দেখো কালকে বাবু নিয়ে এসেছিল এটা আমার মামামের জন্য, তো আমরা খেয়েছি, এখনো আছে এতগুলি ভাগ। আর এটা তো আমার দাদাভাই নিয়ে এসছে, এই এই জিনিসটা মানে ফ্রিজে অল টাইম থাকে, এখন ফ্রিজটা চলছে তো এখন গরমের মধ্যে, তো মামাম খায় তো অল টাইম থাকে ঠান্ডা। আর একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও, আর একটা স্পেশাল আমার খুব বলো তো কী হতে পারে, কমেন্ট করে জানা তাতে। আমি খুঁজছি তোমরা কমেন্ট করতে পারো। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, বাবা কত বড় বড় দিয়েছে আমার মা, দেখ মা দিয়েছে না দিদা দিয়েছে জানি না, এখন না পরে ঠিক আছে, বাবু তো বললো দিদাও দিয়েছে কত বড়। মানে চটের মধ্যে এক চট দিয়েছে একটা, এটাও বড় খুলছে না,
এগুলো পিস পিস করে কেটে বয়নের মধ্যে রেখে দিতে হবে না কি পিচ পিচ করে পিচ পিচ করে কেটে বয়নের মধ্যে রেখে দেয় এই ছিল তো এগুলো দিয়ে গেছে তো আমার বাবা মায়েরও ভীষণ প্রিয় আর আমার তো ভীষণ প্রিয় আমার সব তো আমার মা জানে তো এগুলি খাবো তো একটুখানি একটুখানি খেয়ে দেখাচ্ছি আমাদেরকে লেটও পড়বো না অসাধারণ হয়ে যায় চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা।